বিরাট মিছিল করে কর্মীদের নিয়ে সোমবার মনোনয়নপত্র জমা করেন 40 সাবরুম কেন্দ্রের বিজেপি প্রার্থী শঙ্কর রায় এবং 39 মনু কেন্দ্রের বিজেপি প্রার্থী মাইলা ফ্রুবক। গত 5 বছরে সাবরুম কেন্দ্রে তিনি যা কাজ করেছেন তার নিরিখে মানুষ তাকে বিপুলভাবে জয়ী করবে বলে জানান বিধায়ক শঙ্কর রায়। আসন্ন যে বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনের মনোনয়ন দাখিল করার শেষ দিন। এই শেষ দিনে 40 সাবরুম বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী হিসেবে আমি শ্রী শঙ্কর রায় এই মাত্র নমিনেশন সাবমিট করে বেরিয়ে এসেছি। 3টা পর্যন্ত যেটা দেখা গেছে, এই সাবরুম বিধানসভা কেন্দ্রে 2টি দলে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং সরাসরি নির্বাচন হতে যাচ্ছে, ভারতীয় জনতা পার্টি এবং সিপিআইএম পার্টি। তো আপনি এবারে বিধানসভা নির্বাচনের জয়ের আশা কীরকম দেখছেন? এবার গত বছর আমি 2182 ভোটে জয় লাভ করেছিলাম এই সাবরুম বিধানসভা কেন্দ্রে। এই সাবরুম বিধানসভা কেন্দ্র 1978 সন থেকে 2018 এই 40 বছর সিপিআইএম দলের মনোনীত প্রার্থীরা জয়ী হয়ে আসছিল। এই 40 বছরে বামফ্রন্ট তথা সিপিএমের রাজত্বে এই বিধানসভা যতটুকু ক্ষতি হওয়ার ছিল ক্ষতি হয়ে গেছে। বাট এই অন্যদিকে বিজেপি প্রার্থী মাইলা ফ্রুবক জানিয়েছেন, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করেছে নির্বাচনে তার জয় নিশ্চিত। সবাই প্রথমে সমস্ত আপনারা যারা মিডিয়া বন্ধুরা আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা যে আমাদের মহকুমা শাসকের নিকট আমরা যে নমিনেশন প্রদান করেছি, তো যেখানে আমাদের লোক সমাগম প্রচুর ছিল, যার কারণে আমাদের খুব রাস্তার মধ্যে একটা বিভিন্ন গাড়ি ঘোড়া নিয়ে যে গ্যাঞ্জাম, তার কারণে আমরা একটু লেট হয়েছি। যা হোক, আমাদের এখন আমরা সফলভাবে আমরা নমিনেশন প্রদান করে আমরা বেরিয়ে এসেছি, যার কারণে আজকে যারা আমাদের এই আমাদের নমিনেশন প্রদানের জন্য হাজার হাজার মানুষে যেভাবে অংশগ্রহণ করেছে, তো আমার ব্যক্তিগত তরফ থেকে ওই সমস্ত আমাদের কার্যকর্তা এবং জনগণকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা যারা এখন আমাদের সামনে আছেন মিডিয়া বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। কোন কেন্দ্রের প্রার্থী? আমি 39 মনো এসটি প্রার্থী, শ্রী মাইলা ফ্রুবক। কোন দল থেকে? ভারতীয় জনতা পার্টি আমাকে মনোনয়ন দিয়েছে, তো আমি ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী। 39 মনো কেন্দ্রে আপনি জয়ের ব্যাপারে কতটুকু আশা? যেভাবে আপনারা তো দেখেছেন, মনোনয়ন জমা দেবার দিন বিপুল পরিমাণে বিজেপি কর্মীরা এবং মহিলারা এদিন উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।